1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। ফাগুন আমার এক রকমের মন কেমনের সুর, ইতি উতি মেঘের ভেলায় মনটাও বহু দূর, স্বপ্ন যেন জীর্ণ পাতা উড়ছে দেদার খুশি, ইতি উতি মেঘের ভেলায় মনটাও মেঘ ভাসি। আমাদের মন ভাসছে, আর মন ভাসে মনের কথায়। কত কথা না জানি জমে আছে আমাদের অন্তরের গহ্বরে, সব কি বলা যায়, সব বলতে পারি কবিতায় কবিতায়। নমস্কার, মঙ্গলবারের কথা ও কবিতার আজকের এই সন্ধ্যায় আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছে আমাদের নতুন বন্ধু, অতিথি বন্ধু সুজাতা দাস। সুজাতা দি, প্রথমেই বলো যে আমাদের আজকের এই স্টুডিওতে এসে তোমার কেমন লাগছে? সত্যিই খুব ভালো লাগছে। তো আমি সর্বপ্রথম চ্যানেল ওয়ানকে অসংখ্য ধন্যবাদ এই কথা ও কবিতায় অনুষ্ঠান করার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি প্রথমবার স্টুডিও রেকর্ডিং করছি, তো আমার খুবই ভালো লাগছে। জীবনের প্রথম মুহূর্তটা কিন্তু সবার কাছে ভীষণ আনন্দের এবং স্মরণীয়। আমরা তোমার সঙ্গে আজকে কবিতার জার্নি, কবিতার একটু একটু করে সাজানোর মুহূর্তগুলো আজকে শুনবো তোমার কাছে। শোনাবে তো আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অনেক গল্প হবে তোমার সাথে। শুরুতে একটা কবিতা দিয়ে আমাদের শুরু হোক, কি শোনাবে বলো? আমি কবিতার যখন কথা, তখন কবিগুরু রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তো করা যায় না, তাই আমি ওনারই একটি কবিতা আমি দিয়ে শুরু করছি। তো আমাদের মনে তো সবসময় বসন্ত থাকেই, তো সেই বসন্ত ভালোবাসার ছোঁয়া দিয়ে আমি একটি কবিতা বিলম্বিত একটু শোনাচ্ছি। এইভাবে ভালোবাসা আমাদের জীবন জুড়ে থাকুক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিলম্বিত। অনেক হলো দেরি, আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি। তখন ছিল দক্ষিণ হাওয়া, আধ ঘুম আধ জাগা, তখন ছিল সর্ষে খেতে ফুলের আগুন লাগা। তখন আমি মালা গেথে পদ্ম পাতায় ঢেকে পথে বাহির হয়েছিলেম রুদ্রকুটির থেকে। অনেক হলো দেরি, আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি। বসন্তের সে মালা আজ কি তেমন গন্ধ দেবে নবীন সুধা ঢালা? আজকে বহে পুবে বাতাস মেঘে আকাশ জুড়ে, ধানের খেতে ঢেউ উঠেছে নব নবাঙ্কুরে। হাওয়ায় হাওয়ায় নেই করে হাই হালকা সে হিল্লোল, নাই বাগানে হাস্য গানে পাগল গণ্ডগোল। হলো কালের ভুল, পুবে হাওয়ায় ধরে দিলেম দক্ষিণ হাওয়ার ফুল। এখন এলো অন্য সুরে অন্য গানের পালা, এখন এলো অন্য ফুলে অন্য ছাদের মালা। বাজছে মেঘের গুড়ু গুড়ু বাদল ঝরঝড়, সজল বায়ে কদম বন কাঁপছে থর থর। অনেক হলো দেরি, আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি। ভীষণ সুন্দর, মানে কবিগুরুর সৃষ্টি তো তা নিয়ে বলার অপেক্ষা রাখে না, কিন্তু সব সৃষ্টিই যেন আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে কোথাও না কোথাও জড়িয়ে আছে। অনেকগুলো কথাকে খুব অল্প কথায় কবিতায় বলে ফেলা যায় খুব সহজ করে। দিদির পথ চলাটা কেমন করে কবিতার সঙ্গে রূপমন, মানে তোমার এই ভালোবাসাটা? আসলে কবিতা পাঠ বা আবৃত্তি করাটা আমার এই প্রথম। হ্যাঁ, আমি এই বেশ কিছুদিন যাবৎ এটাতে এসেছি। তো আমি ছোট থেকেই এই কবিতা খুব ভালোবাসতাম। তো আমি মানে আমার যে শিক্ষক বা স্কুলের যে সহপাঠিকা বা অন্যান্য যারা ছিলেন, তারা আমাকে বলতেন যে আমি নাকি একটু অভিনয় করে করে কবিতা বলি। তো সেটার থেকেই আমার টিচাররাই প্রথম আমাকে মানে এই তোমার মধ্যে যে এটা হতে পারে বা তুমি চাইলেই পারো সেই স্বপ্নটা দেখিয়েছিল। আমার শিক্ষিকাই আমাকে প্রথম এই লাইনে নিয়ে আসেন যে এটা করো, এটা তোমার মধ্যে আছে, হবে। তো সেখান থেকে আমি আর সেভাবে প্রশিক্ষণ কোনোদিন নেওয়া হয়নি। তো এমনি একটু আধটু করতাম ওই অনুষ্ঠান টনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে। হ্যাঁ, স্কুল কলেজ সেগুলো করতে করতে তোমার মধ্যে কবিতার যে ভালোবাসা সেটা দিনে দিনে বেড়েছে। কিন্তু এই গত 5 বছর আমি একজনের কাছে প্রশিক্ষণ নিচ্ছি আর কি। আচ্ছা, কার কাছে শিখছো? মধুমিতা পিড়ি, বাক্য বাগিশের কর্ণধার, ওনার কাছে আমি প্রশিক্ষণ নিচ্ছি এখন। বাহ,
তো এইভাবেই তোমার কবিতার পথ চলাটা শুরু হয়ে গেল। এখন মনে হয় না যে কত কি শিখ মানে শেখার বাকি আছে, মানে কত মনে এখন তো মনে হয় যে এইটাতে যদি আগে ভাবতাম এই ব্যাপারে ভালো করে তৈরি হতে পারতাম। পছন্দের কবিতার মধ্যে থেকে এবারে তোমার ঝুলিতে কি আছে বলো? পছন্দের কবিতা বলতে এই শক্তি চট্টোপাধ্যায়ের আমি মানুষ বড় কাঁদছে কবিতাটি একটু শোনাচ্ছি, আমার ওটা খুব প্রিয় কবিতা। এই সময় সেই সময় এবং সব সময়ের জন্যই যেন এই কবিতাটা আমাদেরকে শিখিয়ে দেয়, যারা খুব শক্ত তারাও যেন কোথাও গিয়ে মনে হয় একটু মানুষের জন্য করি। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, বেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। একটা বার্তা কবিতাই তো এইভাবে আমরা কত কথা বলে দিতে পারি, যেটা দিয়ে আজকে অনুষ্ঠানের শুরুটা করলাম, যে আমাদের না বলা কথাগুলো অনেক অনেক জমানো কথা যেগুলো আমরা খুব সহজে কবিতায় বলে দিতে পারি এবং অনেক মানুষকে উৎসাহ সামাজিক কাজে বা যে কোনো কিছুতে আমরা উদ্বুদ্ধ করার একটা মাধ্যম, বিশেষ করে এই কবিতাটা তো বটেই। দিদির ভালো লাগা এবং ভালোবাসার মধ্যে যদি প্রথম সারির কয়েকজন কবির নাম জানতে চাই কাদের কথা বলবে? জয় গোস্বামী লেখা খুব ভালো লাগে, তো শঙ্খ ঘোষের লেখা একটা প্রেম প্রেম ব্যাপার, তো অবশ্যই তো রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, ওদের তো সঙ্গে তো সুকান্ত জীবনানন্দ, বাকি সবাই জুড়ে রয়েছেন আমাদের সবসময়, তাদের তাদের ছাড়া তো অসম্পূর্ণ পুরোটাই। কিন্তু তবু গিয়ে কিছু কিছু কবিতা সুবোধ সরকারের লেখা ভালো লাগে, আজকে শুনবো তো নিশ্চয়ই এরকম কিছু। আমরা এরকম আরো অনেক কবিতা নিয়ে আসছি, সময় হয়েছে, নিয়ে নিচ্ছি একটা বিরতি, সঙ্গে থাকুন।